ঈশানবী কদর যখন আসতো, এই কদরের রাতে রাতে ঘুমাতেন, ইদা জা আল আশরাল আখার আহিয়া লাইলা আইকাদা আহলা ওয়া জাদদা ওয়া শাদাল মিসার। বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না, জেগে থাকতেন, ইবাদত করতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে জাগিয়ে দিতেন, স্ত্রীদেরকে জাগাতেন, সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো। জাদদা ওয়া শাদাল মিসার মানে কোমরে গামছা বেঁধে নামতেন, মেটাফরিক রূপক অর্থ। খবরদার, ওইটা শুধু 27-26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। বিষ্ণু বলেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ফিতর, রমজানের শেষ দশকের বেজোর রাতে, অড নাইটে, অড বেজোর রাতে তোমরা তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আপনাকে ইবাদত করতে হবে। বুদ্ধিমানের মতো, বুদ্ধিমান ঝুপে যে কূপ মারে, ঠিক কিনা? আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে। এ প্র্যাকটিসিং বিলিভার দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। বিশ্বাসীরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা স্মার্টলি কাজ করে, তারা ঘাম ঝরায় না, তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের সওয়াব হয়ে যায়। মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, বিশ্বনবী বললেন 60-70-এর মধ্যে আমার উম্মতরা মরে শেষ। আহা, কি হবে আমার উম্মতের? আগের উম্মতরা তো অনেক হায়াত পেয়েছে। আল্লাহ বললেন নবী কাঁদবেন না, লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি। ও নবী কাঁদবেন না, চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না, তাদেরকে হায়াত দিয়েছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম, এটা ঠিক, কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। খায়রুম মিন আলফি শাহর, ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে 1,000 মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন, যে সওয়াব পাবেন, ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? তবে এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই? বিশ্বনবী কদর যখন আসতো, এই কদরের রাতে রাতে ঘুমাতেন, ইদা জা আল আশরাল আখার আহিয়া লাইলা আইকাদা আহলা ওয়া জাদদা ওয়া শাদাল মিসার। বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না, জেগে থাকতেন, ইবাদত করতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে জাগিয়ে দিতেন, স্ত্রীদেরকে জাগাতেন, সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো। জাদদা ওয়া শাদাল মিসার মানে কোমরে গামছা বেঁধে নামতেন, মেটাফরিক রূপক অর্থ। এখন রূপক বোঝে না মানুষ, মেটাফরিক বোঝে না, আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায়, এগুলো কপাল পড়া, ঠিক কিনা? বিশ্বনবী অনেক মেটাফোর ইউজ করেছেন, অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন। আমি যদি আপনারে বলি তুমি একটা বাঘের বাচ্চা, আপনি যদি বলেন হুজুর আমার জানোয়ার বলে গালি দিলেন কেন? আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন, আমি তো আপনার জানোয়ার বলি নাই, আমি আপনাকে বাঘের যেমন শৌর্য বীর্য আছে, পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে, ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা। তার মানে আপনি জানোয়ার না, আপনি শক্তিশালী, চিল্লাই করে ঠিক কিনা? কপাল পড়ায় গেল, বুঝতে চায় না, আল্লাহ তুমি হেদায়েত দাও। তার মানে কদরের রাতে বেশি বেশি ইবাদতের দরকার আছে না নাই? আমরা পেলাম 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, কথা বুঝে নাই বলে, 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল